সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানব এবং শিখব, সেটি হচ্ছে সর্বপ্রকার কষ্ট হতে, সর্বপ্রকার মুসিবত হতে নিরাপদ থাকার দোয়া ও আমল। আপনার যদি বিভিন্ন ব্যাপারে খুব কষ্ট হয় কিংবা আপনার থেকে মুসিবত দূর হচ্ছে না, আপনি একের পর এক মুসিবতের মধ্যে লেগেই আছেন, তাহলে আজ আমি আপনাদেরকে একদম সহজ এবং ছোট একটি আমল বলে দিব। এই সহজ এবং ছোট আমলটি আপনি যদি শিখেন এবং করেন, তাহলে আপনাকে কেউ কোনো বস্তুর দ্বারা কষ্ট দিতে পারবে না এবং আপনার সব ধরনের বালা মুসিবত থেকে সবসময় কি থাকবেন, নিরাপদ থাকবেন। আপনার মধ্যে বালা মুসিবত যদি এসেও থাকে, সেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময়ের মধ্যে কি করে দিবেন, এক এক করে দূর করে দিবেন, ঠিক আছে? তো সেই আমলটি এখন আমরা সুন্দর করে জানতেছি। আপনারা ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকেন, একদম ছোট ভিডিও, আপনারা সব কিছু শিখতে পারবেন এর থেকে অল্প সময়ের মধ্যে। সেটি হচ্ছে, কেউ যদি কাউকে কোনোভাবে বিভিন্ন কোনোভাবে কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করে থাকে কিংবা কষ্ট দেয়, কিংবা কেউ কারোর থেকে মুসিবত দূর হচ্ছে না, একের পর এক বিভিন্ন বালা মুসিবত লেগেই থাকে, দূর হচ্ছে না, তাহলে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি এসমে আজম নাম আপনি যে সময় যে নিয়মে আমি পড়তে বলবো রিসার্চ করে সেই নিয়মেই আপনি পড়বেন, ঠিক আছে? সেটি হচ্ছে একটি নাম, আপনি শব্দটি হচ্ছে আল্লাহ তাআলা এসমে আজম নামটি হচ্ছে আস-সাবুরু, নামটি হচ্ছে আস-সাবুরু, নামটি কি আস-সাবুরু, আস-সাবুরু। এটি কিন্তু সবাই শিখতে পারবে, আমি বাংলা অবশ্য লিখেও দিব নি বিষয়টি যাতে আরও সহজ হয়। সেটি হচ্ছে আস-সাবুরু, 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 আস-সাবুরু। আল্লাহ তাআলার এই এসমে আজম নামটি আপনি সূর্য অস্ত যাওয়ার পূর্বে, সূর্য ডোবার পূর্বে এই নামটি আপনি একশতবার পড়বেন। কতবার পড়বেন? একশতবার পড়বেন। তাহলে আল্লাহ তাআলা সব ধরনের কষ্ট থেকে আপনাকে হেফাজতে রাখবেন এবং আপনার মধ্যে যে সমস্ত ক্ষতিগ্রস্ততার দিক রয়েছে সেগুলো থেকে আল্লাহ তাআলা আপনাকে দূর করে দিবেন, সব ধরনের বিপদ আপদ থেকে আপনি হেফাজতে থাকবেন। তাহলে সূর্য অস্ত যাওয়ার পূর্বে মানে কি, আসর এবং মাগরিবের মাঝামাঝি আপনি এই দোয়াটি পড়বেন, অর্থাৎ আসরের নামাজ পড়ে মাগরিবের নামাজের আগে আপনি একটি জায়নামাজের মধ্যে বসে পবিত্র হয়ে ওযু করে আস-সাবুরু, আস-সাবুরু, আস-সাবুরু এরকমভাবে আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে এই দোয়াটি আপনি একশতবার করে পাঠ করবেন। একশতবার করে পাঠ করলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সব ধরনের ক্ষতির হাত থেকে আল্লাহ তাআলা আপনাকে কী করবেন, হেফাজত করবেন, সব ধরনের বালা মুসিবত, সব ধরনের বিপদ আপদের হাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। এই আমলটি কিন্তু একদম সহজ, ইচ্ছা করলে সবাই করে বালা মুসিবত থেকে বাঁচতে পারবেন, ঠিক আছে? তবে এই আমলের প্রতি আপনার খুব একিন রাখতে হবে এবং বিশ্বাস রাখতে হবে, তাহলে আপনি খুব তাড়াতাড়ি ফল পেয়ে যাবেন। দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু যদি ভালো লেগে থাকে, যদি আপনি মনে করেন যে ভিডিও থেকে আমি কোনো কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি, হ্যাঁ, আমার একটি ভাই খুব কষ্ট করে আমাদের ভালোর জন্য ভিডিও তৈরি করে আপলোড করে, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি মফিদি মিডিয়াকে সাবস্ক্রাইব করে রাখলে কখনও প্রতারিত হবেন না, কখনও ভুল মেসেজ এই মফিদি মিডিয়া থেকে আপনি পাবেন না, অবশ্যই ভালো কিছু আপনি শিখতে পারবেন, জানতে পারবেন, যেগুলো থেকে আপনি দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামী হতে পারবেন, সেই প্রত্যাশায় আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।